মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স বেশিরভাগ PG-13 মুভি তৈরি করে, এই মুভিতে কি নাই? ড্রামা, অ্যাকশন, কমেডি, হিউমার আর একটা অনেক লম্বা টাইমলাইন যা আমরা সবাই দেখতে পছন্দ করি। কিন্তু এত কিছু থাকার পরও আমরা একটা জিনিসের অভাবে ভুগ, যা হচ্ছে সেক্সিনেস। এখন যদি আমরা কমিক বুকের কথা বলি, যে ছোট বাচ্চারা কমিক বুক দেখে ছোটবেলায় এক্সাইটেড হয়ে যেত, সে বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে। এখন তোমরা ওই বাচ্চাগুলোকে কিভাবে এক্সাইটেড করবা? তো এইখানে আসে ওই সব সেক্সি ক্যারেক্টারগুলো। হ্যাঁ, তুমি এই ফটোতে থাকা যেই ক্যারেক্টারগুলো রয়েছে তাদের দেখলে কমন কি দেখতে পাও আমি বলবো না, তোমরা নিজেরাই গেস করতে পারো এবং সহজেই বুঝতে পারো। তো এখানে আসে সিনেমেটিক ইউনিভার্সেও আমরা ওই ধরনের সেক্সিনেস বা সেক্সি কিছু সিন দেখতে পাই যা আমাদের এন্টারটেইন করার জন্যই যোগ করা হয়ে থাকে। তো এখানে আমরা কেবল মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের 5টা মহিলা ক্যারেক্টারের কথা বলবো। এখন বলতে পারো যে মহিলা ক্যারেক্টার কেন, কেননা তোমরাই দেখতে চাও। তো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যে ক্যারেক্টারটা আসে তা হলো আমাদের আয়রনম্যান। হ্যাঁ, আয়রনম্যান 1। তো আয়রনম্যান মুভির শুরুর 10 মিনিটেই আমরা এই সিনটা দেখতে পাই। এভাহার্ড, যে বিনিটি ফেয়ার ম্যাগাজিনের জন্য কাজ করে, তার সাথে টনি স্টার্কের একটা ইন্টারভিউ চলছিল। আর ওই ইন্টারভিউটা কখন যে ওই বেডরুমে চলে যায় তা আমরা কেউ বুঝতেও পারিনি। আর এটা হচ্ছে টনির ট্যালেন্ট। তো আমরা দ্বিতীয় যে মহিলাটার কথা বলবো, তার সৌন্দর্যই এতটা যে তাকে দেখলে অনেক লোকের মন পড়ে যায়। তোমরা অন্য কিছু ফেলে দিও না, সে হচ্ছে আমাদের সবার প্রিয়, মানে আমার প্রিয় ডার্সি লুইস। ডার্সি লুইস এবং তার ইন্টার্ন, তো ডার্সি আর আয়ানের একটা কিসিং সিন দেখানো হয়েছে যা আসলে সেক্সি, আর তার থর আর জেইনের কিসের চাইতেও বেশি সেক্সি ছিল। আমরা তৃতীয় যে ক্যারেক্টারটার ব্যাপারে বলবো, সে হচ্ছে আমাদের ব্ল্যাক উইডো। তো এটাও আয়রনম্যান মুভিরই একটা সিন, যেখানে ব্ল্যাক উইডো গাড়িতে যাওয়ার সময় তার ড্রেস বদল করছিল এবং হ্যাপি তাকে দেখার অনেক চেষ্টা করছিল, কিন্তু আমাদের ডেডপুল ভাইয়ার মতো ব্ল্যাক উইডো কাউকে কিছু না দেখেই ড্রেস চেঞ্জ করতে পারদর্শী। তো এখানে আমরাই কিছু দেখতে পাইনি, তার মানে হ্যাপিও হয়তো কিছু দেখতে পায়নি। নাতাশার 3টা বোনাস সিন আছে, যেখানে ব্যানারকে ক্রিস করা এবং ব্যানারকে ইন্টারকোর্সের জন্য আপিল করা এবং ক্যাপ্টেন আমেরিকাকে কিস করে তাকে ও শত্রুদের হাত থেকে বাঁচানোর সিন। তো আমরা চতুর্থ যে ক্যারেক্টারটার কথা বলবো, সে হচ্ছে আমাদের স্পাইডারম্যান হোমকামিং এর আন্ট মে। আর কি জিনিস, মানে আমি যখন সিভিল ওয়ারে প্রথম আন্ট মেকে দেখতে পাই তখন আমার ভাই রাতের ঘুম হারাম হয়ে গেছিল। ভাই কি জিনিস বানিয়ে দিয়ে, মানে একটা মুভিতে একটা ক্যারেক্টার, মানে আমি পিটার বা এর অন্য সব বান্ধবী বন্ধুদের কাউকে না দেখে শুধু আন্ট মেয়ের জন্য এই মুভিটার পুরোটাতেও যদি আন্ট মেকে দেখানো হয় তাহলে আমি ওই মুভিটাও 100 বার দেখতে রাজি আছি। তো আরেকটা সিনও নাতাশার অ্যাভেঞ্জার্স এর প্রথম মুভিতে নাতাশার ইন্টারোগেশন সিনটা, এটা আসলে একটা খুব মানে অতিরিক্ত রকমের সেক্সি একটা সিন। এবং এইখানে নাতাশা নিজেকে যে দিও বন্দি করে রেখেছে, সে তথ্য দেওয়ার বদলে তথ্য নেওয়ার জন্য, তারপরেও এই সিনগুলোতে নাতাশাকে মানে একবারে কি পাওয়ার জিনিস ভাই, মানে দেখার মতো। তো এখানে আমরা ভিডিওটি শেষ করতে যাচ্ছি, এবং অন্য কোনো সিন যদি আমার ধারা ছুটে গিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা লাত্তি ঘুষা কিল যাই মারো মেরে দিবা। তো সাইনিং অফ।